আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার যে 13 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো দেখব। একের এক, স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের তৃতীয় সঙ্গী হয়েছিল বাঘ। একের দুই, ধরায় চাক দেখতে পায় গরান গাছে। একের তিন, কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান মাঠে। একের চার, আগের আকার অংশ হলো নোনতা। একের পাঁচ, লোকজন শব্দটি কোন লিঙ্গ, উভয় লিঙ্গ। দুইয়ের দাগে ঝড় কবিতায় কিসের বন কালো হয়ে গিয়েছিল, চাপার বন। দুইয়ের দুই, কোন গাছটা ধরে ধনায় শীষে পার হতে চেয়েছিল, তবলা গাছটা ধরে। দুয়ের তিনে বলেছে, ফণী মনসা গাছের মনে দুঃখের কারণ কি। এই ছোট্ট ফণী মনসা গাছের মনে দুঃখের কারণ কি আর শান্তি ছিল না কেন, একই উত্তর। আশেপাশের গাছগুলির পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতাগুলো বিস্তৃত রকমের ছুচালো আর কাটাযুক্ত ছিল, তাই ছোট্ট ফণী মনসা গাছে মনে দুঃখ ছিল বলে লিখবে। তাই তার মনে দুঃখের কারণ হলো যে আশেপাশের গাছগুলোর পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতাগুলো বিস্তৃত রকমের ছুচালো এবং কাটাযুক্ত। দুয়ের চার বলেছে, বৃষ্টি পরে টাপুর টুকুর কবিতায় কোন দেবতার কথা রয়েছে, শিব ঠাকুরের। দুয়ের পাঁচ, পাখি খাঁচার আগল ভাঙলে পাখি কী করে, আকাশের মুক্ত আকাশের বুকে উড়ে যায়। তিনের এক বলেছে, বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে টকমগ, এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের। বীরু চট্টোপাধ্যায় লেখা ফণী মনসার বনের পরী নাটকে আমরা দেখতে পাই যে আশেপাশের গাছেদের সুন্দর সুন্দর পাতা দেখে ফণী মনসা গাছের মন অত্যন্ত খারাপ হয়ে যায়। তার বিস্ত্রী আর ছুচলো পাতার জন্য সে মনের দুঃখে কাঁদে থাকে। তার সেই কান্না দেখে বনের পরী এসে তার মনের ইচ্ছা পূরণ করে। বনের পরীর আশীর্বাদে ফণী মনসা গাছের ইচ্ছা অনুযায়ী তার পাতাগুলো ঝলমলে সোনার পাতা হয়ে যায়। তখনই বাচ্চা ফণী মনসা গাছটির অত্যন্ত আনন্দ হয়। তীরে দুই আছে, দিনের বিভিন্ন সময় কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন। কবি অশোক বিজয় রাহা তার মায়াতরু কবিতায় দিনের এক এক সময় গাছকে এক এক রূপে দেখেছেন। সন্ধ্যেবেলা তিনি গাছটিকে দেখেছেন ভূতের বেশে, রাতের বেলা আকাশে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন ভালুক রূপে। আবার এক পশলা বৃষ্টির পরে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন লক্ষ হীরের মাছের মুকুট রূপে। রাতের শেষে ভোর হলে তিনি কেবল ঝিকির মিকির আলোর এক রূপালি ঝালর পড়ে থাকতে দেখেছেন। তিনের তিন, ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে। ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে, মৈত্রেয়ী দেবী ঝড় কবিতায় শিশুটি ঝড়কে একটি দোষী ছেলের সঙ্গে তুলনা করেছে। সে নিজে যেমন ঘরের মেঝেতে কালি ঢেলে দেয়, সেই রকমই ঝড়রূপী ছেলেটি যেন আকাশের গায়ে কালির দোয়াত ঢেলে দিয়েছে। তিনের চার, ধনায় কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গিয়েছিল লেখক। ধনায় কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল, ধনায় মধুর কলসি মাথায় নিয়ে চলছিল। সে শীষে পেরোনোর আগে কফিল আর আরজানের কোনো সাড়া শব্দ না পেয়ে একবার পেছন ফিরে তাকায়। তখনই সে দেখে মস্ত বন কাঁপিয়ে একটা বাঘ তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ার উপক্রম করছে। কিন্তু ধনাকে আক্রমণ করতে গিয়ে বাঘটা তবলা গাছের ওপর পড়ে এবং তবলা গাছে লেগে বাঘটা মাথায় আঘাত পায়। বাঘটা উল্টে গিয়ে শীষের ওপর পড়ে। এভাবেই ধনায় বাঘের হাত থেকে বেঁচে যায়। চারের একে আছে, বাংলায় এক বচনকে বহু বচনে পরিণত করা দুটি নিয়ম উদাহরণ সহ আলোচনা কর। বলেছে এক বচনকে বহু বচনে পরিণত করার, বাংলায় এক বচনকে বহু বচনে পরিণত করা তিনটি উপায় হচ্ছে, এক হলো এক বচনকে বহু, তিনটি নিয়ম হলো, এক বচনাত্মক পদের সঙ্গে গুলোগুলি ইত্যাদি যোগ করে বহু বচন করা হয়, যেমন বইগুলো আমি তোমাকে দিলাম। আর দুই, এক বচনাত্মক পদের সঙ্গে রা বিভক্তি যোগ করে বহু বচন তৈরি হয়, শিশুরা পার্কে খেলছে। বা তিন নম্বর যেটা, এক বচনাত্মক পদের সঙ্গে দের দিগের ইত্যাদি বিভক্তি যোগ করে বহু বচন তৈরি করা হয়, বালকদের ডেকে পাঠানো হয়েছে। চারের দুই বলেছে লিঙ্গ পরিবর্তন করো, এক হবে কবি মহিলা কবি, জ্যেষ্ঠা জ্যেষ্ঠ, বিদ্যান বিদুষী, সুস্মিতা সুস্মিত। পাঁচের একে দিয়েছে বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে একটি চিঠি লেখো, যে কোনো একটা বিষয়ে লিখতে হবে। একটা হচ্ছে বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে চিঠি লেখো,
তো লিখবে, শ্রদ্ধেয় বাবা, আমার প্রণাম গ্রহণ করবেন, আশা করি ভালোভাবেই আপনি পৌঁছেছেন, কিন্তু আপনাকে একটা সংবাদ দিতেই হচ্ছে। আপনি বাড়ি থেকে যাওয়ার কয়েকদিন পরে মা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। গত 5ই জানুয়ারি ঘরের মধ্যে তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। আমি দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তার বাড়িতে ডেকে আনি। তিনি এসে একটি ইঞ্জেকশন দিলে মায়ের জ্ঞান ফিরে আসে, কিন্তু দুর্বলতা এখনও কাটেনি, প্রায়ই জ্বর আসে। ডাক্তারবাবু একদিন এসে পরীক্ষা করে ব্যবস্থাপত্র দিয়ে যান। বর্তমানে সেই অনুযায়ী ওষুধ চলছে। এমতাবস্থায় আমি কি করব ভেবে পাচ্ছি না। আপনি একবার এলে ভালো হয়। এদিকে আমি স্কুলেও যেতে পারছি না, লেখাপড়ারও যথেষ্ট ক্ষতি হচ্ছে। ইতি আপনার স্নেহের বলে এখানে তোমার নাম দিয়ে দেবে। আর একটা আছে, বিদ্যালয়ের অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র। তো এখানে লিখবে, মাননীয় প্রধান শিক্ষক, বলে স্কুলের নাম ঠিকানা দেবে, শ্রদ্ধেয় মহাশয় বলে লিখবে, এখানে আমার পুত্র আছে, তুমি লিখবে যে আমি শ্রীমান বলে আমার নাম দেবে, যে আমি বলে আমার নাম, আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী ক বিভাগের একজন ছাত্র, অসুস্থতার দরুন আমি গতকাল স্কুলে উপস্থিত হতে পারিনি, এই জন্য আমি অনুরোধ করছি আপনি অনুগ্রহ করে আমার গতকালের অনুপস্থিতি মার্জনা করবেন, ধন্যবাদ এবং নমস্কার গ্রহণ করবে, ইতি আপনার বিশ্বস্ত বা একান্ত অনুগত বলে তোমার নাম দিয়ে দেবে। এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।